আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। এখন আমাদের বৃত্তি পরীক্ষার প্রস্তুতি পর্ব চলছে। দেখো, যারা 2022 সালে বৃত্তি পরীক্ষার জন্য নিজেদের রেডি করতে চাইছো, এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া হয়েছে। যারা যারা এখনো পর্যন্ত দেখোনি, ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে কিংবা প্লেলিস্টে গিয়ে অবশ্যই দেখে নেবে, তোমাদের অনেক কাজে আসবে। আজ আমরা ইংরেজির বেশ কিছু প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আগের দিনে এরকম আলোচনা হয়ে গেছে, এরকম আলোচনা আগামী দিনে আরও আসতে চলেছে, তাই চ্যানেলটাকে সঙ্গে রাখবে। যদি ভালো লাগে আজকের ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। চলো দেখি আমাদের কী পড়া আছে। টুডেস কোশ্চেন, কোশ্চেন অর সিম্পল টেন্স, সাধারণ কাল সম্পর্কে বেশ কিছু প্রশ্ন নিয়ে আমরা আজকে আলোচনা করব। দেখো, টেন্স আর মেনলি অফ থ্রি টাইপ, সাধারণত কাল হচ্ছে তিন ধরনের: প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, পাস্ট টেন্স মানে অতীতকাল, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। এগুলো আমরা জানি, তবু একবার প্রাইভেট রিভিশন দেওয়া হচ্ছে। দেখো, দ্য প্রেজেন্ট টেন্স এক্সপ্রেসেস অ্যান অ্যাকশন হুইচ ইজ হ্যাপেনিং, যেগুলো কাজগুলো এখন হচ্ছে বোঝাতে তখন আমরা প্রেজেন্ট টেন্স ব্যবহার করি। যেমন হচ্ছে সি ইজ রাইটিং, সে এখন লিখছে। তারপরে দেখো, পাস্ট টেন্স ইজ ইউজ টু এক্সপ্রেস দ্য অ্যাকশন হুইচ হ্যাজ অকার্ড অর হ্যাপেন্ড অলরেডি, যেটা আগে হয়ে গেছে সেটা বোঝাতে আমরা পাস্ট টেন্স ব্যবহার করি। যেমন সি রোট, সে লিখেছিল। আর ফিউচার টেন্স, ফিউচার টেন্স ইজ ইউজ টু ডিসক্রাইব অ্যান অ্যাকশন হুইচ উইল বি অকার্ড অর হ্যাপেন্ড ইন দ্য ফিউচার, ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝাতে গেলে আমরা তখন ফিউচার টেন্স ইউজ করি। যেমন দেখো, সি উইল রাইট, সে লিখবে। এগুলো আমরা জানি, তাই জন্য এখানে বিশদ আলোচনা করলাম না। এরপর আমরা চলে আসছি প্রশ্ন উত্তরে। দেখো, আইডেন্টিফাই দ্য প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স ফ্রম দ্য ফলোইং সেন্টেন্স। নিজের সেন্টেন্সগুলো রয়েছে, এখান থেকে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স আর ফিউচার টেন্স আমাদের খুঁজে বার করতে বলেছি। দেখো, এর আগে 50টা কোশ্চেন হয়ে গেছিলো, আমরা 51 থেকে স্টার্ট করছি, 100 পর্যন্ত আজকে শিখে নেবো। হি প্লেস বাস্কেটবল এভরিডে, দেখো সে প্রত্যেক দিন বাস্কেটবল খেলে। তার প্লেস হচ্ছে প্রেজেন্ট টেন্সের কাল, তাই তো ওই জন্য এখানে প্রেজেন্ট টেন্স দেওয়া হয়েছে। 52 কি আছে দেখি, মীরা উইল গো টু কনসার্ট, মীরা উইল গো, দেখো উইল মানে সে যাবে, সেই জন্য এটাকে ফিউচার টেন্স বলা হয়েছে। আবার দেখো, ইট রেইনড হেভিলি, দেখো ইডি যোগ করা আছে, ভার্বের সঙ্গে ইডি যোগ করা থাকলে সাধারণতভাবে আমরা কী বলি, পাস্ট টেন্স বলি। দেখো পাস্ট টেন্স অ্যান্সার দেওয়া রয়েছে। তারপরে দেখো কী রয়েছে, দ্য বেবি ইজ ক্রাইং, দেখো একটা শিশু সে কাঁদছে, ইজ ক্রাইং মানে হচ্ছে সে কাঁদছে, এটা বর্তমানকাল প্রেজেন্ট টেন্সের কথা বলা হচ্ছে। তারপরে ডগস ওয়ার বার্কিং এ লট, কুকুরেরা বার্কিং মানে ডাকছিল, ওয়ার বার্কিং মানে ডাকছিল, ঠিক আছে, ঘেউ ঘেউ করছিল, কখন অনেক বেশি, তাহলে ওয়ার শব্দটা দেখে বুঝতে পারবো এটা হচ্ছে পাস্ট টেন্সে। তারপরে কি আছে দেখো, দ্য কার ওয়াজ পার্কিং, ওয়াজ শব্দ রয়েছে, দেখ আর কি দেখা দরকার নেই, এটা অবশ্যই পাস্ট টেন্স হবে। তারপরে দে উইল ভিজিট অ্যালাইং, দেখো উইল ভিজিট রয়েছে, উইল মানে কি জানি আমরা, ফিউচার টেন্স, তাহলে অবশ্যই দেখো অ্যান্সারটা ফিউচার টেন্স হবে। একটা ওয়ার্ড দেখে আমরা বুঝে যাবো এটা কোন টেন্সের মধ্যে পড়ছি। তারপরে দেখো কী বলেছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করতে দেবে, ওই টেন্স দিয়ে শূন্যস্থান পূরণ করতে যদি দেয়, স্টুডেন্টস আর দেয়ার নোটস, ছেলেরা ছাত্রছাত্রীরা কী করছে, আর আরের পর একটা গ্যাপ রয়েছে, ঠিক আছে, রোট হবে, রিটেন হবে না, রাইটিং হবে না, রাইট হবে, আর রাইটিং হবে, লিখছে আর রাইটিং, এই ওয়ার্ডটা এখানে বসবে, ঠিক আছে। দেখো এটা অ্যান্সার দেওয়া রয়েছে, ডক্টর আউট ফর দেন মিনিটস, 10 মিনিটস, ডক্টর ওয়েন্ট আউট, গিয়েছিল, ডক্টর বেরিয়ে গিয়েছিল 10 মিনিটের জন্য, ডক্টর ওয়েন্ট আউট ফর 10 মিনিটস, ঠিক আছে, তাহলে ওয়েন্ট হবে এখানে। তারপর দেখো, নিউ রেস্টুরেন্ট ওপেন, যেটা খুলেছে, ওপেন লাস্ট উইক, গত সপ্তাহে খুলেছে, তাহলে এটা ওপেন হবে, ইডিযোগ হবে, ঠিক আছে, পাস্ট টেন্স বলে একটা ইডিযোগ হচ্ছে। এরপরে হচ্ছে আমাদের পাংচুয়েশন সম্পর্কে কিছু প্রশ্নোত্তর রয়েছে। পাংচুয়েশন মার্কস সাচ অ্যাজ কমাস, এক্সপ্লেনেশন মার্কস, কোশ্চেন মার্কস, সেমিকলন এক্সেট্রা, ঠিক আছে, এগুলোকে আমরা পাংচুয়েশন বলি, বাংলায় বলে যতিচিহ্ন। দেখো এখানে কেমনভাবে অ্যান্সারগুলো করা আছে, 4টে করে অপশান দিয়েছে, কোনটা ঠিক সেরকম বলতে হবে। মাই এটিএম পিন নাম্বার হ্যাজ 3 8, দেখো এইখানে সব সমান আছে, এইখানে একদম শেষকালে কমা সেমিকলনগুলো উলটপালট করা আছে। দেখো সেন্টেন্স শেষে এটা কমা হয়, এখানে কমা সেন্টেন্স শেষ হলে এখানে একটা ফুলস্টপ হয়, এটা ফুলস্টপ দেওয়া নেই, তাহলে এটা ভুল আছে। এইখানে অ্যাপোস্ট্রফি হবে না, এখানে অ্যাপোস্ট্রফি হবে না, এইখানে হবে। দেখো এটা সম্পূর্ণভাবে সেন্টেন্সটা ঠিক আছে। এটিএম পিন নাম্বার হ্যাজ 3 8 8, 3টে 8 আছে এটিএম পিনে, সেখানে একটা ফুলস্টপ দিতে হবে, এই জন্য নাম্বার 1টা হচ্ছে সঠিক। এরকম কোশ্চেন কিন্তু তোমাদের আসে, তোমরা অবশ্যই করতে পারবে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, যেটা সঠিক শব্দ সেটা তোমাদের খুঁজে নিয়ে এখানে বলতে হবে, ঠিক আছে। দেখো এখানে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর মধ্যে অনেক রকম ব্যাপার আছে। দেখো যে ওয়েদার, ইজ, ওয়েট, তারপরে কমা রয়েছে, তারপরে অ্যান্ড রয়েছে। দেখো অ্যান্ড আগে কোনো দিন কমা হয় না কিন্তু, ঠিক আছে। এইটা দেখো এটা সঠিক সেন্টেন্স, যে ওয়েদার ইজ ওয়েট, উইন্ডি অ্যান্ড আনপ্রেডিক্টেবল, ঠিক আছে। এইটা হচ্ছে সঠিক শব্দ। এখানে আবার দুটো কমা দিয়েছে, অ্যান্ড হওয়া উচিত ছিল, ঠিক আছে। এখানে কোনো অ্যান্ডই নেই, ঠিক আছে, ওই জন্য দুইটা সঠিক হবে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, আবার ওই একই রকম প্রশ্ন, এখানে আমরা দেখে নেব কোনটা সঠিক উত্তর আছে, সেটা আমরা বুঝবো, ভুলগুলো দেখার আমাদের দরকার নেই, ঠিক আছে। ওয়েটিং ফর এ স্টর্ম টু স্টপ, আই ওয়াজ অ্যাংসিয়াসলি লুক আউট অফ দ্য উইন্ডো, জানলা দিয়ে আমি খুবই আগ্রহ সহকারে দেখছিলাম যে ঝড়টা কখন থামবে, ঠিক আছে। এখানে কমা দিয়েছে, এটা ভুল হয়ে গেছে। এখানে এখানে সেমিকোলন দিয়েছে, এটা ভুল হয়েছে, তাহলে আমাদের নাম্বার 1টাই ঠিক আছে। তারপরে দেখে নাও আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, আবার বলেছে দ্য টেবিল ওয়াজ সেট, নাইফস, ফ্রক, ক্যান্ডেল স্টিক্স ওয়ার অল ইন দেয়ার প্লেসেস, ঠিক আছে। দেখো নাম্বার 4এরটা আমাদের সঠিক আছে, টেবিল ওয়াজ সেট, তারপরে হাইফেন দিয়ে নাইফস, ফ্রকস, ক্যান্ডেল স্টিক্স, হাইফেন দিয়ে ওয়ার অল ইন দেয়ার প্লেসেস, তাহলে এটাই সঠিক। তারপরে দেখো হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার্স আঙ্কেল, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফাদার্স আঙ্কেল। দেখো এখানে জিজ্ঞাসা চিহ্ন ছিল না, এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, এটাই হবে সঠিক উত্তর। এখানে অ্যাপোস্ট্রফি নেই, জেনে এটা ভুল আছে, ঠিক আছে। আবার এখানে অ্যাপোস্ট্রফিটা পেছনে দেওয়া হয়েছে, সেটা হবে না, এটা হবে সঠিক উত্তর। ডোন্ট ওয়ারি এভরি লিটল থিংস ইজ গোয়িং টু বি অল রাইট, ঠিক আছে। এখানে কিন্তু ডোন্ট ওয়ারি, এইখানে অ্যাপোস্ট্রফি হবে, তারপরে এভরি লিটল থিংস উইল গোয়িং টু বি অল রাইট, এটা সঠিক উত্তর। তারপরে দেখো ওয়েন উইল ইউ রিটার্ন ফ্রম ইউর ড্যান্স রিহার্সাল, ঠিক আছে। জিজ্ঞাসা চিহ্ন দেওয়া উচিত ছিল, জিজ্ঞাসা চিহ্ন দেওয়াটা হচ্ছে সঠিক উত্তর। কোশ্চেন করেছে ওয়েন দিয়ে শুরু হয়েছে, এটা কোশ্চেন হবে, এক্সক্লেমেশন হবে না, ফুলস্টপ হবে না, কমাও হবে না, ঠিক আছে। তারপরে দেখো কি হবে, রোসানা ইজ এ সেলফ টট বেকার, ঠিক আছে। এইখানে একটা হাইফেন দিতে হবে, টট বেকারের মাঝখানে একটা হাইফেন দিতে হবে। কারেক্ট দ্য স্টেটমেন্ট উইচ ইজ দ্য সুইটেবল পাংচুয়েশন। দেখো জিম লিভস ইন আমেরিকা, হিজ সিস্টার লিভস ইন বুদাপেস্ট, ঠিক আছে। এখানে দেখো নাম্বার 1টা হচ্ছে সঠিক অ্যান্সার। তারপরে দেখি আছে আই ফাইন্ড হ্যান্ডসলেস ব্যাগ অন দ্য টেবিল, ঠিক আছে। হ্যান্ডসলেস ব্যাগ, এখানে একটা কমা দিতে হবে। তারপরে রয়েছে প্রিপোজিশন। দেখো এই প্রিপোজিশন ইজ এ ওয়ার্ড ইউজ টু কানেক্ট নাউন্স, প্রোনাউন্স অর ফ্রেজ টু বি দ্য আদার ওয়ার্ডস ইন দ্য সেন্টেন্স, ঠিক আছে। নাউন প্রোনাউনের সঙ্গে একটা যে রিলেশনশিপ সেটা তৈরি করতে হবে। অন দ্য, এখানে দ্য ক্যাট ইজ রেস্টিং অন দ্য টেবিল, তাহলে অন ওয়ার্ডটা হচ্ছে এখানে প্রিপোজিশন। তোমাদের প্রিপোজিশনটা খুঁজে বার করতে বলছে। দেখো আই উইল সি ইউ অন স্যাটারডে, অন এ প্রিপোজিশন। দ্য ক্লাস উইল স্টার্ট অ্যাট 9:30 AM, অ্যাটটা হচ্ছে এখানে প্রিপোজিশন। দেখে নাও দেয়ার ইজ এ বি ইন দ্য রুম, ইনটা হচ্ছে এখানে প্রিপোজিশন। তারপরে সি কামস ফ্রম অস্ট্রেলিয়া, তাহলে ফ্রমটা হচ্ছে এখানে প্রিপোজিশন। ডগ স্যাট বাই দ্য পুল সাইড, তাহলে বাইটা হচ্ছে এখানে প্রিপোজিশন। হোয়াট আর ইউ লুকিং অ্যাট, অ্যাটটা হচ্ছে প্রিপোজিশন। দ্য কিডস আর সিটিং অ্যারাউন্ড দ্য ব্লক, অ্যারাউন্ডটা হচ্ছে প্রিপোজিশন। ক্যান হি বি রিলাইড আপন, তাহলে আপনটা হচ্ছে এখানে প্রিপোজিশন। স্ট্রে থ্রু, সেরি থ্রু দ্য বল ওভার দ্য কিচেন counter. তাহলে ওভারটা হচ্ছে প্রিপোজিশন আর দিস লেটার ওয়াজ রিটেন বাই সারা, তাহলে বাইটা হচ্ছে এখানে প্রিপোজিশন। তারপর হচ্ছে কোশ্চেন অন ভোকাবুলারি, আইডেন্টিফাই দ্য সিনোনিমস ফ্রম দ্য অপোজিশন অফ দ্য ওয়ার্ড। লিসেন, লিসেন শব্দের মানে হচ্ছে কি বলতো, লিসেন মানে হচ্ছে হিয়ার, এটা ওয়ার্ড মিনিং জানতে চেয়েছি, ঠিক আছে। রিল্যাক্সের ওয়ার্ড মিনিং হচ্ছে রেস্ট। টিনি হচ্ছে স্মল, পজিটিভ, অপটিমিস্টিক, ডেলিকেট, দেখো, নাইস, প্লেজেন্ট, ফাস্ট হচ্ছে কুইক। তারপর কী বলেছে দেখো, আইডেন্টিফাই দ্য অ্যান্টোনিমস, বিপরীত শব্দ বলেছে, পোলাইট, রুড, ডিফেন্ড, অ্যাটাক, গ্লুমি, চিয়ারফুল, কমিক, ট্র্যাজিক, নয়েজি, কোয়াইট, টিম, বোল্ড, ওয়েলথ, পুওর। চুজ দ্য রাইট স্পেলিং, ইট ইজ ওয়ান্ডারফুল, দেখো ওয়ান্ডারফুল স্পেলিংটা কী হবে, দেখে না এখানে তোমরা WONDERFUL। আই হ্যাভ এ টুথেক, টুথেক কিন্তু দাঁতের ব্যথা, THACHE, এটাই সঠিক মানে। দ্য ট্রেন ইজ ড্যাশ অন টাইম, অ্যারাইভ, ARRIVED, এটাই সঠিক স্পেলিং। ড্যাশ স্পেন্ড মোস্ট অফ দেয়ার টাইম অন রিসার্চ, সায়েন্টিস্ট, দেখো সায়েন্টিস্ট মানেটা SCIENTISTS, সায়েন্টিস্ট। তারপরে হি ড্যাশ টু ইট, কন্টিনিউ, CONTINUED। আর ইউ সারপ্রাইজ, দেখো সারপ্রাইজ স্পেলিংটা দেখে নাও, SURPRISED, সারপ্রাইজড। দেখো এইভাবে বেশ কিছু প্রশ্ন তোমাদের সামনে হাজির করলাম, তোমরা এগুলো অনুসরণ করবে, আর এরকম প্রশ্ন নিয়ে তোমাদের সামনে পরবর্তীকালে উপস্থিত হব। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।